মাননীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আগামী 7ই জানুয়ারি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মৌলভীবাজার 1 2 এবং বড়লেখা আসনে মনোনয়ন প্রদান করেছেন সেই জন্য বড়লেখা 2 পাশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাআল্লাহ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এই বাজেট আসুন আগামী নির্বাচনে আমরা বড়লেখা এবং 2 পাশের আমাদেরকে নির্বাচিত করবে আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ এখানে আওয়ামী লীগ নৌকামার সবাই ভালো থাকুন জয় বাংলা এখন বিসমিল্লাহির রহমান রহিম দাখিল করলা স্বতন্ত্র কেনে আপনি এই পন্থ অবলম্বন করলা ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাইরা আমি কুলাড়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান 2019 সালের 18ই মার্চ তারিখে নির্বাচিত হই দায়িত্ব গ্রহণ করি এপ্রিলের 20 তারিখে তো আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি আমি এই জনপদে জন্মগ্রহণ করে হাঁটি হাঁটি পাপা করে এ পর্যন্ত এসেছি কুলাড়ার সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে আমি আসলে এই জনপদটি উপেক্ষিত এখানে কোনো উন্নয়ন নেই আর যারা এমপি নির্বাচিত হন তারা এই এলাকায় এসে এলাকার মানুষজনের দুঃখ দুর্দশাও দেখেন না এলাকার উন্নয়নেও কোনো ভূমিকা রাখেন না কোনো দৃষ্টিনন্দন কোনো প্রকল্প আজ অবধি এই কুলাড়ায় নেই তো আমি যে কারণে এখানে ইয়ে করছি বিগত ভয়াবহ করোনাকালীন সময়ে সারা বিশ্বে সারা বাংলাদেশের মতো কুলাড়া উপজেলাও আক্রান্ত ছিল আমি করোনাকালীন সময় সর্বস্তরের মানুষের পাশে ছিলাম 2022 সালের ভয়াবহ বন্যায় আজকে যারা প্রার্থী হচ্ছেন তাদের কারো দিদার দেখা যায় নাই এবং বিগত দিনে যারা ছিলেন তাদের কারো দেখা যায় নাই তো আমি এই জনপদের মানুষের সুখে দুঃখে অংশীদার ছিলাম সুখে দুঃখে তাদের পাশে ছিলাম পাশে আছি কুলাড়ার মানুষের উপেক্ষিত দাবি দাওয়াগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি আসন্ন নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি মনোনয়ন দাখিল করেছি এবং গণপ্রধান বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশাত্মবোধক জননেত্রী শেখ হাসিনা গণভবনে গত 26 তারিখে 26 নভেম্বর তারিখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সবাইকে ডেকে বলেছেন যে স্বতন্ত্র নির্বাচন করতে দলীয় কোনো লোকের কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই যার কারণে আমি উৎসাহিত হয়েছি আমি নির্বাচনে প্রার্থী হয়েছি আমি কুলাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং এই জনপদের মানুষের সুখ দুঃখের আমি তাদের আপন মানুষ হিসাবে এখানে সর্বমহলে আমি গ্রহণযোগ্য আমার বিশ্বাস 7ই জানুয়ারির নির্বাচনে কুলাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ সর্বস্তরের আম জনতা আমাকে নির্বাচিত করবে এবং তাদের সেবক হিসেবে আমি তাদের পাশে থাকতে পারবো এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আদাব ইন্টারপাস
দেখুন নির্বাচন এবং এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউ শামিল হতে পারে আমি মনে করি কুলাউড়ার ভোটার অত্যন্ত সচেতন রাজনীতিতে তারা অতীতেও তারা তাদের দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এইবারও তারা সেই দূরদর্শিতার পরিচয় দিবেন তারা যারা প্রার্থী হয়েছে সকলকে চিনেন তাদের মূল্যায়ন যথার্থ হবে এবং সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়ে কুলাউড়া সামনের দিকে এগিয়ে যাবে সেই বিশ্বাস আমাদের সকলের রয়েছে